সবসময় নিজে খুদগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে, আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও বসে দেখার একটা সুযোগ হয়েছিল। ওখানে একটা মানে ভিন্ন মহল ছিল, ইন্টারন্যাশনাল অনেক বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকাররা ছবিটা দেখেছে, বাট আজকে হচ্ছে আমি বলবো যে মোটামুটি আমাদের যারা ফ্র্যাটার্নিটির আছে বা সাধারণ অডিয়েন্স আছে তাদের সাথে বসে দেখা, সো আমার কাছে ভালো লেগেছে যে সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখেছে। এটাই সবসময় নিজে খুদগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আগে দেখি, বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন, এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ। আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে, আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও, আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে, আমি সাথে সাথে সেটার প্রোটেস্ট করি, এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং, সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে। তো ফাতিমা অনেকটা এটা, সো আমার আমার সাথে অনেক মিল ছিল, আবার কিছু জায়গায় অমিলও ছিল, হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে, প্রত্যেকের লাইফেই থাকে, তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি, আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর কি। প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে, প্রতিটা একটা, হ্যাঁ 2017 সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না, বাট ওইটার একটা আলাদা বিউটি ছিল, আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল, এখন হয়তো জিনিসটা আরও ম্যাচিওর হয়েছে, বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন আমি করতে থাকবো ওইটা অনেকটাই রিহার্স হয়ে যায়, সো মানে আই স দ্যাট আই ফেল লাইক ও আচ্ছা ওই সময় আমি এরকম ছিলাম, আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশনে ম্যাচিউরিটি, সো দুইটাই আর কি বলবো, পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, বাট আমি চাই যে সামনে আরও শিখতে, শেখার শেষ নেই এবং আমার শেখার অনেক অনেক কিছু বাকি, বেশি তো আসলে আর একটু ভালো করার সুযোগ থাকে, কারেকশনের সুযোগ থাকে, স্পেশালি আমার পাস্টের যে গল্পটা মানে 1971 সালের, সেখানে তো মানে একদম আমার ফার্স্ট অ্যাক্টিং, ওটা মানে এইটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে একদম আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করা, এবং 23 সালে যখন শ্যুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কি না, সো অবশ্যই পরিবর্তনের অনেক জায়গায় আছে, বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় সব কিছু, আমি তো পাস্টে যেয়ে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো, সো ফিউচারটা যত বেটার করা যায়, আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি, অনেক সুযোগ আছে, তো সেটা নিয়ে আমি সবসময়